সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তিময় হয়ে রাত 10টা নাগাদ বাড়িতে ফিরছে রিদ। ক্লান্তিতে তিক্ত হয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে শূন্য চোখে শান্ত দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে নেই। আশেপাশে জনশূন্য হয়ে কাউকে দেখতে না পেয়ে কপাল কুচকেল রিদের। এই অসময়ে বাড়ির সবাই যাবে কোথায়? কথাটি ভাবতেই কাউকে জিজ্ঞাসা করবে বলে ভেবেও থেমে যায় রিদ। সারাদিনের ব্যস্ততায় শরীরটা ক্লান্তিতে রি রি করছে খুব, তাই এ মুহূর্তে একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার তার। পরে না হয় আশিককে কল করে জিজ্ঞাসা করা যাবে বাড়ির সবাই কোথায়। কথা এক মনে ভেবেই কটগট শব্দ করে দুমদাপ পা ফেলে নিজের রুমে চলে যায় লম্বা একটা শাওয়ার নিতে রিদ। নিজের রুমে বসে বসে ল্যাপটপে মুখ গুজে এক ঘন্টা যাবৎ কাজ করে চলছে রিদ। আরও খানিকটা সময় ধরে কাজ করার পরও ঘড়ির দিকে তাকাতেই চোখে পড়ল 12টা নাগাদ সময়টাকে। এতটা সময় হয়ে যেতে ঘাড় ঘুরিয়ে নিজের রুমে দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সে। এতটা সময় হয়ে গেল অথচ কেউ তাকে খাবারের জন্য ডাকলো না, কথাটা ভেবেই উঠে দাঁড়ায় রিদ। খানিকটা চিন্তিত হয়ে এগিয়ে গিয়ে নিচে ড্রয়িং রুমের দিকে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় কাউকে কোথাও দেখতে না পেয়ে কপাল কুচকে গেল আবারও। খানিকটা পরে চিন্তিত হয়ে বগিতে ফোন নিয়ে কল করে আশিককে। পরপর দুবার কল করার পরও আশিক কলটা রিসিভ করতে না দেখে একরাশ টেনশন ভর করে হৃদয়ের মাথায়। সেই টেনশন রেশ ধরেই রেগে মেগে আবারও কল দেয় আশিককে। পরপর তিনবারের পর কলটা রিসিভ হয়। রিসিভ করার পর আশিক আস্তে করে হ্যালো বলার সাথে সাথে রিদ খানিকটা রাগ দেখে উচ্চ স্বরে শক্ত গলায় আশিককে উদ্দেশ্য করে বলে ওঠে, হারামির বাচ্চা কই তুই, মরছিস নাকি, ফোন ধরতে এত টাইম লাগে। রিদের এমন রেগে যাওয়া শুনে আশিক খানিকটা ভয়ে সিটিয়ে যায় অবস্থায় কাচোমাচো করতে করতে আস্তে করে রিদকে উদ্দেশ্য করে বলে, সরি বস, বড় স্যারের সাথে ছিলাম তাই কলটা রিসিভ করতে পারিনি। আশিকের এমন উত্তরে সন্তুষ্ট হয়নি রিদ, তাই আগের মতো রাগে ভাবটা নিজের মধ্যে বজায় রেখে টেনশনে বলে ওঠে, হারামির বাচ্চা বউ কই আমার সেটা বল। রিদের এমন ধমকে আশিক খানিকটা ইতস্তত বোধ করে আস্তে করে বলে, বস ম্যাম তো আপনার পরিবারের সবার সাথেই আছে এখন, আজকে নেহা ম্যামের রিসেপশন পার্টি ছিল তাই সবাই এখানে এসেছে। আপনাকেও এখানে আসার জন্য দাদা দাদি অনেকবার কল করেছেন কিন্তু আপনাকে কেউ ফোনে পায়নি। আশিকের এমন কথায় মুহূর্তেই শান্ত হয়ে যায় রিদ, কারণ আজকে সকালে টলি ও তার পরিবার ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার পর বাকি সারাটা দিন খুব বেশি ব্যস্ততায় কাটে রিদের। আর সেই ব্যস্ততার কারণে ফোনটা যে কখন বন্ধ হয়ে যায় বলতেই পারেনি সে। আর আজকে যে নেহার রিসেপশন পার্টি ছিল সেটাও ভুলে বসেছে, এজন্যই বাসায় কাউকে না দেখে কথাগুলো ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে গভীর কণ্ঠে আশিক বলে ওঠে, সবাই কখন আসবে আর কতটা সময় লাগবে আসতে। রিদের গম্ভীর কণ্ঠ শুনে আশিক ঝটপট করে দ্রুত উত্তরে বলে, এই তো আর আধ ঘন্টা লাগবে বস, অলমোস্ট এসেই পড়েছি। আচ্ছা আয়, আর শোন তোর ম্যাডাম এখন কী করছে, সারাদিন কোনোরকম পাগলামি করেনি তো কারোর সাথে? বস ম্যাম তো এখন আপনার দাদির সাথেই গাড়িতে বসে আছে, কিন্তু কোনো কারণে কারো উপর রাগ করে আছে। আমার মনে হয় আজ সারাটা দিন একটিবারের জন্য এসে খেলে কথা বলেনি কারোর সাথে, কোনোরকম পাগলামিও করেনি, কেমন একটা মন মরা হয়েছিল রিসেপশন পার্টির মধ্যে, এমনকি দাদির পাশ থেকে একটু নড়েও নি, সর্বক্ষণ কেমন দাদির পাশেই ছিল মন মরা হয়ে। আশিকের কথাগুলো শুনে রিদ কিছু না বলে আশিকের কলটা কেটে দিয়ে হালকা কপাল কুচকে এক ফলক ফোনটার দিকে তাকিয়ে থাকতে ভাবতে থাকে, হঠাৎ করে তার বউ এমন মনমরা হয়ে থাকার কারণটা কী হতে পারে। সে চাইলেও তার বউকে কিছু জিজ্ঞাসা করতে পারবে না এই মুহূর্তে, কারণ ইচ্ছে করেই রাগ দেখিয়ে বউ দূরে দূরে থাকছে সেদিনের পর থেকে। বউ থেকে দূরে থাকলেও বউর প্রতিটা সেকেন্ডের খবর রাখছে পদে পদে। কথাগুলো ভেবেই রিদ আবারও সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। আপাতত তার অন্য কারো হাতে খেতে পছন্দ না, তাই হেনাখান না থাকায় না খেয়েই শুয়ে পড়তে হয় তাকে। সকাল 8টা বাজে, খান বাড়িতে নতুন মেহমান আমেজে ভরপুর হয়ে আছে, আর এত এত উৎফুল্লতার কারণ হলো নেহা ও ফয়সালকে নিয়ে। ওদের নিয়েই এখন সবে মহাব্যস্ত আপ্যায়ন করার জন্য। নেহা ও ফয়সালের রিসেপশন পার্টির পর তাদেরকেও আসতে হয় খান বাড়িতে নিয়ম রক্ষা, সেই নিয়ম রক্ষার্থের সূত্র ধরেই খান বাড়ির সবাই এখন এত এত ব্যস্ততার মূল কারণ। মায়া সেই ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে আড্ডায় মেতে ওঠে সবাইকে নিয়ে। যদিও মায়ের মন মানসিকতা ভালো নেই, তারপরও সবার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে যেতেই আড্ডায় বসতে হয় মায়াকে। নিহা, ফয়সাল, আরিফ, সাহিল,
শিখা সবাই একসাথে বসে গল্প করলেও আরিফ সবারই থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে বসেছে। আরিফ সবার সাথে বসে থাকলেও তার মনও স্থির করে আছে কাজের মধ্যে সকাল সকাল কিছু জরুরি কাজের জন্য ল্যাপটপ নিয়ে বসে থাকতে হচ্ছে তাকে। এখানে বসে থাকার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু হেনা খানের জোরে বাধ্য হয়ে বসে থাকতে হচ্ছে তাকে। যদিও মাঝে মধ্যে চোখ তুলে সবাইকে এক পলক দেখে নিচ্ছে আর কাজে মন স্থির করছে। নিহা ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে সবার সাথে আড্ডায় বসে পড়লেও ঘুমের রেশটা কাটাতে না পারার জন্য হালকা হালকা ঝিমাচ্ছে, কারণ সকাল সকাল হেনা খান সবাইকে ডেকে তুলে দিচ্ছেন। তাই ঘুমটা সম্পূর্ণ না হওয়ার কারণে এখন তাকে সবার সামনে এসে বসে ঝিমাইতে হচ্ছে। ফিহা ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় আরিফ বেখেয়ালিভাবে সিঁড়ির দিকে হঠাৎ তার চোখ যায়। ফিহাকে নিচে নামতে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে ফিহার ঘুম চড়ানো চোখ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আস্তে করে নিজের চোখ সরিয়ে আবারও ল্যাপটপে তাকায়। ফিহা গিয়ে বেখেয়ালিভাবে সাহিলের পাশে বসে পড়তেই চোখ তুলে তাকায় সাহিল। ফিহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সবার সামনেই সাহিল ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, গুড মর্নিং। সাহিলের এমন কথায় ফিহা হালকা হেসে তাকিয়ে মিষ্টি করে বলে ওঠে, গুড মর্নিং। কি ঘুমের রেস্টটা এখনো কাটেনি? তেমন কিছু না, ওই একটু আর কি, সকাল সকাল উঠতে হয়েছে তো তাই আর কি। তাই বুঝি, তবে আপনি চাইলে আপনার এই ঘুমের রেস্টটা কাটাতে পারি আমি, তার জন্য আপনাকে কষ্ট করে আমার সাথে বাগানে যেতে হবে হাঁটার জন্য, কে যাবেন? সাহিলের এমন কথায় কপাল কুচকে তাকায় ফিহা, পরে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা তাই, আপনি কি আমার ঘুমটা কাটাতে চাইছেন নাকি নিজেকে বোরিং ফিল করা থেকে বাঁচাতে চাইছেন, কোনটা? নাম দিচ্ছেন আমার আর কাজ হচ্ছে আপনার। ফিহার এমন কথায় সাহিল খুব মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলে ওঠে, ওই আর কি, আমরাই তো বুঝতে পারছেন না কেন, আপনি আমাকে কোম্পানি দেবেন আর আমি আপনাকে এন্টারটেনমেন্ট করব, সিম্পল। সাহিলের কথা শুনে হেসে ওঠে ফিহা, সুমতি জানিয়ে ওঠে দাঁড়িয়ে, পরে ফিহার সাথে সাথে সাহিলও উঠে দাঁড়ায় দুজন একসাথে বাগানে যাওয়ার জন্য। ফিহা সাহিলকে নিয়ে বাহিরে যাওয়ার সময় চোখ পড়ে ড্রয়িং রুমে। এক কোনায় আরিফ ল্যাপটপ নিয়ে বসে আছে ড্রয়িং রুমে, যদিও কাজের জন্য বসেছিল কিন্তু সাহিল আর ফিহার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দুজনের দিকে। আরিফের মোটেও ভালো লাগছে না ফিহার আর সাহিলের সক্রিয়তাটা, এতটা আদুরে সুরে কথা বলাটা। ফিহা আরিফার দিকে এক পলক তাকিয়ে থেকে নিজেকে শান্ত রেখে হাসি মুখে বেরিয়ে পড়ে সাহিলকে নিয়ে। নিজেকে আরিফের কাছে আর ছোট করবে না, এমনটা মন স্থির করে রেখেছে সে, আর কখনোই আরিফের রাস্তায় কাটা হয়ে থাকতে চাইছে না সে। আরিফের যা ভালো লাগে সে তাই করুক, কখনোই আর আরিফকে নিজের সাথে জড়াতে চাইবে না। অফিসের জন্য রেডি হয়ে দুবদাপ পা ফেলে নিচে নেমে আসে রিত। দুবদাপ পায়ের শব্দ কানে আসতেই আস্তে করে মাথা তুলে তাকায় সিঁড়ির দিকে। চোখের সামনে রিতকে দেখে কোনো রকম প্রতিক্রিয়া না করে আবারও আস্তে করে নিজের মাথাটা নিচু করে ঘাপটি মেরে বসে থাকে সোফায়। মায়া রিত সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মায়াকে এমন করতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে ডাইনিংয়ে গিয়ে বসে পড়ে নাস্তা করার জন্য। রিতকে ডাইনিংয়ে বসতে দেখে হেনা খান হাসি মুখে নাস্তা দিয়ে চলে যায় নিজের কাজে। রিত নিজের নাস্তায় হালকা চামচ নাড়াতে থাকে মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে। মায়া মন খারাপ ভাবটা ফেসে বজায় রেখে আর চোখে রিদের দিকে তাকায়, সাথে সাথে চোখাচোখি হয় দুজনেরই। মায়া সাথে সাথে নিজের চোখ নামিয়ে নিলেও রিত তখনও তাকিয়েছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। রিত নিজের নাস্তায় চামচ নাড়িয়ে টং টং শব্দ করে মায়াকে নিজের পাশে বসতে থাকতে দেখতে চাইছে একান্তভাবে, কিন্তু মুখে কিছুই বলছে না আর না কোনো রকম ইশারা করছে মায়াকে, শুধু তাকিয়ে আছে এক মনে। মায়াও রিদের এমন দৃষ্টি অপেক্ষা করে নিজের মতো করে কিছুটা সময় ঘাপটি মেরে বসেছিল সোফার মধ্যে। পরে নিজেকে আর ধরে রাখতে না পেরে ধীর পায়ে এগিয়ে এসে রিদের পাশের চেয়ারটা টেনে বসে মাথা নিচু করে। রিদ মায়া মন খারাপের কারণটা বুঝতে না পেরে কিছুটা সময় তাকিয়ে থেকে আস্তে করে নিজের নাস্তা খেতে থাকে মায়ের দিকে তাকিয়ে থেকে। মায়া হঠাৎ এমন পরিবর্তনটা চোখে পড়ছে রিদের, হঠাৎ করে কী হলো তার, বউয়ের এমন অদ্ভুত আচরণ কেন করছে সেটাই বুঝতে পারছে না রিদ। Ra 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 ra